আমরা কখন গ্লোকোমা রোগ বলবো দেখুন গ্লোকোমা এমনই একটি চোখের অসুখ যে অসুখে আমাদের চোখের পেছনে অবস্থিত অপটিক স্নায়ু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং যার সাথে চোখের এই আভ্যন্তরীণ চাপের একটা গভীর সম্পর্ক রয়েছে আসলে অপটিক স্নায়ু জিনিসটা কি দেখুন আমাদের চোখের সাথে মস্তিষ্কের সরাসরি যোগাযোগ রয়েছে প্রায় বারো লক্ষ জীবন্ত তার দিয়ে সম্মিলিতভাবে যেগুলোকে আমরা অপটিক স্নায়ু বলে থাকি আমাদের চোখের সমস্ত তথ্য এই অপটিক স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে চলে যায় মস্তিষ্ক সেগুলোকে বিশ্লেষণ করে ফলশ্রুতিতেই আমরা পরিষ্কার দেখতে পাই গ্লকোমা মূলত এই অপটিক স্নায়ুকেই আক্রান্ত করে ছবিতে লক্ষ্য করুন চোখের ভেতরের আভ্যন্তরীণ চাপ চতুর্দিকে পরিলক্ষিত হলেও সেটি কিন্তু আঘাত হানছে চোখের পেছনে অবস্থিত অপটিক স্নায়ুকে এই ছবিতে লক্ষ্য করুন বাম দিকে একটি স্বাভাবিক অপটিক স্নায়ু ডান দিকে গ্লোকমার কারণে আক্রান্ত অপটিক স্নায়ু লক্ষ্য করুন সেই অপটিক স্নায়ুটি ফ্যাকাশে হয়ে গেছে এবং অপটিক স্নায়ুর মাঝখানের যে গর্তটা অনেক বড় হয়ে গেছে এর পরের ছবিতে আমরা দেখব অপটিক স্নায়ু ধীরে ধীরে দুর্বল থেকে দুর্বলতার হতে থাকে এবং আমাদের দৃষ্টির পরিসীমা আক্রান্ত হয় লক্ষ্য করুন বাম দিকে একটি স্বাভাবিক দৃষ্টির পরিসীমা এবং ডান দিকে গ্লোকমাতে আক্রান্ত দৃষ্টির পরিসীমা চলুন একটা ভিডিও দিয়ে আমরা দর্শকদেরকে গ্লোকোমা রোগটাকে আমরা বুঝিয়ে দিই এটি আমাদের আইবল সেই চোখের ভেতরে সিলিয়ারি বডি নামক যে জায়গাটি রয়েছে সেখান থেকেই অ্যাকোয়াসিউমার জলীয় পদার্থটি নিরবিচ্ছিন্নভাবে উৎপাদিত হচ্ছে এবং চোখের ভেতরে ক্রমাগত সেটি প্রবাহিত এবং সঞ্চালিত হয়ে লক্ষ্য করুন নির্গমন পথের ছাঁকনি দিয়ে বেরিয়ে যাচ্ছে যখনই এই উৎপাদন এবং নির্গমনের মধ্যে ভারসাম্যহীনতার সৃষ্টি হচ্ছে চোখের চাপ বেড়ে যাচ্ছে এবং চোখের পেছনে অপটিক স্নায়ু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আর এটি হচ্ছে গ্লকমা রোগ